বাড়িঘরে ছেলে মেয়েদের স্ত্রীর পরিবারদের মোবাইল দিয়ে থাকি এ সকল নেট মোবাইল ফেয়ে তারা যদি অবৈধ ফিল্ম সহ বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত হয় এর গুণা মোবাইল যেটা দিল তার হবে কিনা সম্মানিত ভাই এখানে যে বিষয়টি আল্লাহ তোমার কথা আলা আমাদেরকে বলেন কোনো মাছ প্রেম তোমরা সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদী হবে যে আল্লাহ তাদের কাতার পথে চলে আমার পরিবারকে যদি নাকি আমি ওইভাবে গড়ে উঠেতে পারি যে তারা সত্যবাদী কথায় করবে তারা সত্যবাদী এবং তাদের মধ্যে ফরেজ গাড়ির কোনো ধরনের অভাব নেই তারা আল্লা বয় করে পর্দা ফরসিদের পথে চলে নেক পথে চলে এমন পরিবার আমরা যদি পাই তাদের প্রতি আমাদের যেরকম আচরণ থাকবে ব্যবহার থাকবে যারা আল্লাভি নিয়ে চলে না তাদের প্রতি আমাদের আত্মবিশ্বাস তেমন থাকবে না যারা সালাত আদায় করেন না যারা গান বাজনা এমনি শোনেন সব মধ্যে দেখি যে এরা অন্য অপরাধের সাথে জর্জরিত জানি তাদের সাথে আমি যে ভালো ধারণা রাখতে পারিটা এর জন্য আগের থেকে জানা থাকলে তাদেরকে অবশ্যই এই ধরনের যে সুযোগ দেওয়া যাবে না মোবাইল দেওয়ার মাধ্যমে যে তারা এটা ফেলে আরো এরকম যে গুণার কাজে এগিয়ে যাবে এদেরকে অবশ্যই দেওয়া যাবে আগের থেকে যেহেতু আপনার জানা আছে যে তারা এরকম অশ্লীল কথা আগের থেকেই আছে তখন এটা দিলে অবশ্যই তারা আরো এগিয়ে যাবে জাহান্নাবের রাস্তার দিকে যাওয়া যাবে না এই জন্য আল্লাহ তোমার কথা বলেন তা আনু আল আল বিজি ও তা কোয়া বলা তা আনু আল আল ইসিং বল তোমরা ভালো কাজ করো ভালো কাজে সহায়তা করো অসৎ কাজ করবে না অসৎ কাজে সহায়তা করবে না তাই যাদের প্রতি আগের থেকে ধারণা আছে তারা উল্টা পাল্টা পথে চলে তাদেরকে এই মোবাইল দিলে তারা যে পরিমাণ গুনা গুণাগার হবে সে পরিমাণ গুণাগার এই মোবাইল জাতাব হবে পক্ষান্তরে যারা সদেকিন আল্লাহ ভয় বিতি নিয়ে পর্দা খুশিদা হালাল হারাম জেনে খুঁজে চলে এভাবে আত্মবিশ্বাস আছে যে তারা আসলে যে অপথে যাওয়ার লোক নয় তখন আপনি আপনার সুবিধার জন্যে তাদেরকে আপনার মোবাইল দিতে পারেন এটা জায়েজ হবে হ্যাঁ এখানে আপনার আত্মবিশ্বাস আছে আপনি তাদেরকে সতর্ক করেন মাঝে মধ্যে যে মোবাইলকে চেক করাই দেখেন যে আপনার আপনার যাদের কাছ আছে তাদেরকে বলেন যে মোবাইলটা যে একটু দেখি নাও এর মধ্যে এরা কোন কোন ফাংশনে কি করতেছে না করতেছে একটু দেখো কারণ অনেক অবস্থা আছে মোবাইলের মধ্যে যে এগুলা দেখা যায় যে সৎ পথ অসৎপথ কি আছে না আছে এটা যারা মোবাইল সম্পর্কে যাদের ধারণা আছে তারা এগুলো বুঝতে পারে এই জন্যে এতটুকু সম্ভব যদি নাকি সতর্ক অবলম্বন করা হয় আর দেওয়া হয় তাহলে এতে এরা অবশ্যই সতর্ক থাকবে আর যদিও নাকি আপনার অজান্তে এরা কিছু করি বসে এই আপনি কী হবে না দোষী হবে না তারা অবশ্যই দোষী হবে আপনি দোষী হবে না তারা অবশ্যই দোষী হবে আপনি যেহেতু দূরত্বের জন্য প্রয়োজনের জন্য আপনি দিলেন কথাবার্তা বলবেন নিজের পরিবারের খবর রাখার জন্য এটা একটা ভালো কাজ সব কাজ এবং তাদের প্রতি আত্মবিশ্বাস আছে যে তারা অবিত হতে নাই যাবে না তারা যায় তাহলে এই জন্য আপনি জব দিয়ে করতে হবে আল্লাহ দরবারে বরং তারাই দোষী হবে তৃতীয় যে কথাটা না বললে না সেটা হচ্ছে উঠতে বয়সের বাচ্চাদের এই ধরনের নেট ফোন দেওয়াটা একেবারেই দায় হবে না হ্যাঁ কোনো ইসলামিক কিছু দেখার জন্যে শোনার জন্যে ব্যবহার করবে না বরং মুরব্বী থাকবে মুরব্বী থাকি তারপরে এটাকে যে দেখবে সবাই যাতে করেই তারা এক শুধু কি কোনো অবৈধ পথে রাস্তা না করে ওদের জন্য সীমিত সময় নির্দিষ্ট সময় তাদের যে মুরব্বী থাকবে তারা দেখবে তারা শুনবে ইসলামিক কোনো কিছু দেখবে শুনবে নেট অনেক নলেজ নাম্বারও অনেক কিছু থাকে এগুলো দেখবে তবে তখন শর্ত হবে তাদের উপস্থিতিতে যেন একজন গার্ডিয়ান থাকে একাত্মের সুযোগ তাদেরকে যেন না দেয় এই হিসাবে যদি নাকি আমরা অবলম্বন করি তাহলে মোবাইল ডাটা গুণাগার হবে না অন্যথায় যদি ঢালো অভাবে হয় তাহলে অবশ্যই গুণার হবারই সম্ভাবনা আশা করি বিষয়ে বুঝতে পেরেছেন বাকি আল্লাহ সাহেব সালাম আলিকুম রহমতুল্লাহ سلام عليك يا